একটা পরিবারে সবথেকে বেশি আদরের হয় বড় ভাগিনা ভাগ্নি ওরা তার পরিবারে কেমন আমি সেটা জানি না বাট আমাদের পরিবারে আমার যে ভাগিনা বড় ও অনেক আদর পেয়েছে সবার থেকে আমি তো ছোটবেলায় ওকে অনেক আদর করেছি ও যখন ছোট ছিল ওকে যদি আমার বোন মারত কখনো বা আমি কান্না করে দিতাম তখন আমার সেই আদরের তিহাম আজকে আমার বাসায় এসেছে আজকে আমরা সবাই একসাথে ইফতারও করেছি আলহামদুলিল্লাহ আমার বাসায় এসেছে বলতে ও নিজে প্রথম একা আমার বাসায় এসেছে আমার বোনকে ছাড়া আমার বোন ঈদের শপিং করে দিয়েছে সেগুলি নিয়ে আমাদের বাসায় আসছে সাথে আমার ছোট বোনের হাজবেন্ডও আসছে আমার বড় বোন আর ছোট বোন একটু অসুস্থ থাকার কারণে ওরা আসতে পারেনি এই যে দেখেন আমার মেয়ের কি একটা জামা এটা স্কার্ট আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে এছাড়া পিঙ্ক কালার আমার বরাবরই খুবই পছন্দের তাড়াহুড়া করে মেহমানদের জন্য কি কি রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আমার আপু আমাকে বলেনি কারণ রোজার মধ্যে আমি তাড়াহুড়া করে রান্না করব অনেক কষ্ট হবে সেই জন্য ওরা আসবে আমি জানতাম না আসার কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছে ঘন্টা দেড়েক আগে এই তো আমার মেয়ের জন্য এটা দিয়েছে আমার ছোট বোন আর ওই যে স্কার্ট ওটা দিয়েছিল আমার বড় বোন এই গেঞ্জিগুলি দিয়েছে আমার বড় বোন আমার দুই ছেলের জন্য এই গেঞ্জিগুলি দিয়েছে আমার ছোটো বোন গেঞ্জির কালারগুলি খুবই সুন্দর ছিল মোবাইলে তেমন একটা সুন্দর লাগছে না বাট অনেক সুন্দর ছিল আমার মেয়ের আর ছেলেদের গেঞ্জির কালার প্রায় একই হয়ে গিয়েছে এই তো মোটামুটি এগুলি ছিল আজকে আর একটু রান্না রান্নাবান্না করতে হবে রান্না রান্নাবান্না তো করেছি আপনাদের সঙ্গে কি কি রান্না করলাম একটু ছোট আকারে শেয়ার করব বাগিনারা তো খুবই পছন্দ করে পাঙ্গাস মাছ আমার ছেলেদের মতোই তার জন্য এটা নদীর পাঙ্গাস মাছ ছিল অনেক বড় ছিল মাছটা সাথে একটু মোরগ পোলাও করেছিলাম তারাহুড়ার মধ্যে যতটুকু পেরেছি মোরগ পোলাওর মধ্যে একটু কষিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদাম বাটা দিলাম জাইফল জয়ত্রী পেস্ট দিয়ে কিছু কিশমিশ পেস্ট করে নিয়েছিলাম ওইটা দিয়ে খুব ভালো করে রান্না করে আমি উঠিয়ে নিব আমার হাতের মোরগ পোলাওটা নাকি ওদের অনেক ভালো লাগে তাছাড়া আমার যে বড় ভাগিনা আছে ও মোরগ পোলাও খুবই পছন্দ করে খেতে তার জন্যই রান্না করা তাড়াহুড়ার মধ্যে রান্না বান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছে ইফতারে কী কী আয়োজন করেছিলাম ওইটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারি নাই ইফতার করার পর এ তো আমার বাবাটা একটু শুয়ে আছে একটু রেস্ট করছে আর কি খুবই টায়ার্ড লাগছে নাকি শরীরটা ভাগিনা কিন্তু ফৌজদার হাট ক্যাডেট কলেজে পড়ে ও খুবই ব্রিলিয়ান্ট মাসাল্লাহ বিটিভিতে ও ডিবেট কম্পিটিশন স্পিচ দিয়েছিল ওইখানে মার্শাল ফার্স্ট হয়েছিল আর এই তো দেখেন শরীরের কি অবস্থা ওর পাশে বসলে আমি শুধু ওর হাত কপাল এগুলি শুধু দেখি আর মাথায় হাত বুলিয়ে দেই এত মায়া লাগে ছোটবেলার মতোই এখনো লাগে ওর জন্য শরীরের কি অবস্থা দেখেন একদমই খেতে চায় নাও এখন তো আর ছোটবেলার মতো সময় দিতে পারি না সংসারের কাজ সামলে সবকিছু গুছিয়ে ওর পাশে এসে যে একটু বসবো তারও সময় করতে পারি না ও হচ্ছে ছোট ভাগিনা ও ক্যারেট কোচিং করছে ক্লাস সেভেন থেকে সবাই তাদের জন্য দোয়া করবেন খাবার রেডি করে দিয়েছিলাম খাবার নাকি খেতে পারবে না তার জন্য কিছুটা পার্সেল করে দিয়ে দিচ্ছি আমি গ্রেফতার করার পর আসলে তেমন কিছু তো খাওয়া যায় না তার জন্য আমি একটু দিয়ে দিয়েছি বাসায় যখন ভালো লাগবে একটু যেন খেতে পারে তারপর চলে গেল তারাবি নামাজ পড়বে শোয়ারটা হচ্ছে জামাত গিয়ে নামাজ পড়বে এজন্য চলে গেল এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম